সাইটোপ্লাজমিক ইনটেনশনকে বলা হয় কি এক্সট্রা নিউক্লিয়ার। এতক্ষণ যে জিনগুলো পড়েছি সব হচ্ছে ইন্টারনিউক্লিয়ার, মানে ক্যারিওজো, ক্যারিও যে জিনগুলো আছে, সাইটোজিন নয়। এটা একটু পড়ে পড়ে বোঝাই তাহলে একটু ক্লিয়ার হবে, কারণ এই নলেজটা ক্লাস নাইনের ছেলে বা যারা টুয়েলভ পড়ে নর্মাল তাদের যদি বলিস তো ভুল কথা বলছিস। জিন তো থাকে জানি সব তো ইয়ের মধ্যে, এরকম হয় না, এটা হতে থাকে হতে পারে না। যাই হোক, তাহলে আমি একটু লাইন ইনহেরিটেন্স অফ ক্যারেক্টার হুইচ আর কন্ট্রোল বাই সাইটোজিন অর সাইটোপ্লাজম ইজ কল্ড সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। তাহলে এরা বংশগতি প্রাপ্ত হয়, তাই তো? শুধু যে করে শেষ হয়ে গেল তা না। জিনস হুইচ আর প্রেজেন্ট ইন সাইটোপ্লাজম কল্ড সাইটোজিন অর প্লাজমোজিন অর এক্সট্রা, কেন বাইরে আছে এক্সট্রা নিউক্লিয়ার জিন। টোটাল সাইটোজিন প্রেজেন্ট ইন যত সংখ্যাটা থাকে সেটা হচ্ছে প্লাজম। এ জিন হুইচ ইজ লোকেটেড ইন নিউক্লিয়াস ক্যারিওজিন। ইনহেরিটেন্স অফ সাইটোজিন ইন অর্গানিজম অকার্স অনলি থ্রু ফিমেল, ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমি প্রথমেই বলেছিলাম সেক্স লিঙ্ক কিনা দেখতে হবে আর সাইটোজিন কিনা দেখতে হবে, তাহলে কিন্তু এফেক্ট হবে কোথায় না। আমরা যদি রেসিপ্রোকাল ক্রস করি তখন কিন্তু এক দুরকম রেজাল্ট আসবে, আর যদি সাইটোজিন না থাকে রেজাল্ট সেম থাকবে ফিমেলের ক্ষেত্রে। বিকজ ফিমেল গ্যামেট হ্যাজ ক্যারিওপ্লাজম, এটা একটা কারণ। Simultaneously it has cytogen because more cytoplasm. দেখো একটা শুক্রাণুর মধ্যে সাইটোপ্লাজম থাকেই না, নালিকা নিউক্লিয়াস মেল সাইটোপ্লাজম নেই অথচ ওভারি উইথ সাইটোপ্লাজম, সেই জন্য ক্যারি করতে পারে ফিমেল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? নেক্সট, মেল গ্যামেট ইজ হায়ার, মেল গ্যামেট অফ হায়ার প্লান্টস ইজ কল্ড মেল নিউক্লিয়াস, ইট হ্যাজ ভেরি মাইনিউট ইকুইভ্যালেন্ট টু নীল সাইটোপ্লাজম, সো মেল গ্যামেট অনলি ইনহেরিটেড ক্যারিওজিন। দাস ইনহেরিটেন্স অফ সাইটোজিন অকার্স অনলি থ্রু ফিমেল, অলসো কল্ড মেটারনাল ইনহেরিটেন্স। এটা মনে রাখতে হবে, মেটারনাল ইনহেরিটেন্স এক্স লিঙ্কে হয় আর হচ্ছে এখানে হয়, তবে এক্স লিঙ্কটা পুরোপুরি নয়, কারণ কিন্তু ওই এক্স জিনটা এক্স ক্রোমোজোমটা যখন মেলের ক্ষেত্রে যাচ্ছে সেখানে তো হচ্ছে, সেই জন্য এক্স জিন পুরোপুরি না। এক্সিন যেহেতু ফিমেল ধরি সেই জন্য আমরা বলি, তবে ওটা পুরোপুরি কিন্তু এটা 100% পুরো। এই যে বলছে ইফ দেয়ার ইজ এ রিসিপ্রোকাল ক্রস ইন দিস কন্ডিশন দ্য রেজাল্ট মে বি এফেক্টেড, যে কথাটা এতক্ষণ বললাম, কারণ ফিমেল হলে একরকম রেজাল্ট আসবে, মেল হলে আরেকরকম রেজাল্ট আসবে। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ইনভলভ ইন এসেন্সিয়াল অর্গানিজম লাইক ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া কল্ড অর্গানিজম ইনহেরিটেন্স। দেখো মজার ব্যাপারটা, দেখো যেমন প্লাজমিটের ক্ষেত্রে প্লাস্টিডের ক্ষেত্রে ইনহেরিটেন্স মিরাবিলি জালাফার ক্ষেত্রে দেখা গেছে কি সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ফার্স্ট অবজার্ভ বাই কোরেন্স, একজন বিজ্ঞানী, নাম করা বিজ্ঞানী, যে প্রথমে ওরা মানতে চায়নি মেন্ডেলিয়ানে, পরবর্তীতে পরীক্ষা করে ওরা দেখেছে না ঠিক আছে। মিরাবিলি জালাফা ব্রাঞ্চ লিপ যেটা হচ্ছে কালার ইজ ডিসাইডেড বাই টাইপ অফ প্লাস্টিড প্রেজেন্ট ইন লিপ, কি ধরনের প্লাস্টিড আছে, যখনই প্লাস্টিড আছে তাহলে বলতে পারছি যে ফিমেল এফেক্ট করবে, সো ইট ক্যান বি এক্সাম্পল অফ সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। দেখো মেল নিয়েছি পেল কালারের আর ফিমেল নিয়েছি গ্রিন কালারের, তাহলে এফ ওয়ানে কোনটা আসবে, সরি ফিমেল নিয়েছি হচ্ছে পেল, তাহলে পেলই আসবে এফ ওয়ানে, এটা তো আসার কথা ছিল না যেহেতু সাইটোপ্লাজমে। হ্যাঁ ঠিক, অপোজিট দেখো মেল ফিমেলটা হচ্ছে গ্রিন, তাহলে এফ ওয়ানে গ্রিন, ক্লিয়ার আছে? তাহলে এই যে সি এ বি সি এর ক্ষেত্রে করলে তাহলে কেউ পেল গ্রিন এবং আরেকটা নিল আর কি, এর মধ্যে করলো ভেরিগেটেড যেটা আছে সেটা আসবে। মেল স্টেরিলিটি এর মধ্যে বলে দিয়ে ভুলে যাবো, হচ্ছে কাপা পার্টিকেলস যেটা আজকে দিয়েছি, কাপা পার্টিকেলস হচ্ছে সাইটোপ্লাজম ইনহেরিটেন্স। কি দেখায় যে না প্যারামোশিয়াম, প্যারামোশিয়াম সব ভ্যারাইটি না, কিছু কিছু ভ্যারাইটি সাইটোপ্লাজমে কাপ্পা পার্টিকেলস থাকে, সেটা হচ্ছে ডোমিনেন্ট, এবং সেটা হচ্ছে কি যাদের থাকে না তাদের মেরে ফেলতে পারে, মেরে ফেলবে যদি ওটা সাইটোপ্লাজমে চলে যায়। কিন্তু যদি কম সময় ধরে কনজুগেশন করা যায় তাহলে দেখা যায় যে তারা সেন্সিটিভ হয়ে যায়, মারা যাচ্ছে না কিন্তু সেন্সিটিভ,
ক্যারিওজিন গুলো গেল, আগে কি ক্যারিওজিন গুলো আগে যায়, কিন্তু কনজুগেশন টিউবের মধ্যে এটাও জানতে হবে, আগে ক্যারিওজিন যাবে তারপর সাইটোজিন যাবে, এবার ক্যারিওজিন হয়ে গেল ছেড়ে গেল তারপর মনে করো ছেড়ে গেল, তাহলে এ আমার মনে করো বা দিকেরটা হচ্ছে যে কোনো একটা তুমি ভাবতে পারো বা দিকের একটা কনজুগেশন টিউবের মধ্যে বা দিকেরটাকে ধরে নাও তুমি হচ্ছে কিলার, কিলার প্যারামোসিয়াম মানে ওরা আছে হচ্ছে কাপড় পার্টিকেলস, ও কিল করে দেবে, আর ডান দিকের প্যারামোসিয়ামটা সেটা হচ্ছে সেন্সিটিভ, তার সাইটোপ্লাজমে নেই, আমি আজকে পাঠিয়ে দিয়েছি সব। এবার হ্যাঁ, এবার ওই দুটোর সঙ্গে যখন কনজুগেশন হচ্ছে ফার্স্ট টাইমে, যদি অল্প সময় কনজুগেশন থাকে, প্রথম যখনই ক্যারিওজিন যাচ্ছে তারপরে যদি ওটা ছিন্ন হয়ে যায়, তাহলে কিন্তু যে দ্বিতীয়টা যেটা হচ্ছে সেন্সিটিভ ছিল তার মধ্যে কিন্তু এমব্রায়োটা সে মারা গেল না, কিন্তু সাইটোজিন যদি ঢুকে যায়, কাপড় পার্টিকেল যদি ঢুকে যায় সাইটোপ্লাজমের মধ্যে, তাহলে ওই যে সেন্সিটিভটা মারা যাবে, বুঝতে পেরেছি? এই জন্য ওই সেন্সিটিভ গুলো থাকে বলেই আবার কিন্তু কনজুগেশন করতে পারে। কিন্তু যদি এটা মনে করো এই যে ক্যাপা পার্টিকেল যদি থাকতো ক্যারিওজিনের মধ্যে, তাহলে প্রথম চান্সেই মারা যেত আর কখনোই সেন্সিটিভ থাকতো না। বি কেয়ারফুল, কেন সেন্সিটিভ থাকে এদি কোশ্চেন হতে পারে, সেন্সিটিভ কারণ ক্যারিওজিনে থাকে না, সাইটোজিনে থাকে, সেই জন্য কিন্তু সেন্সিটিভ প্যারামোসিয়াম পাওয়া যায়। যদি এটা ক্যারিওজিন হতো কখনোই সেন্সিটিভ পাওয়া যেত না, শুধু হচ্ছে কাপা পার্টিকেল সহ কিলার যে প্যারামোসিয়াম সেটাই পাওয়া যেত, এইটুকুই। আর ডিটেলস আমি মোটামুটি দিয়ে দিয়েছি, নোটেও দিয়ে দেবো, আর এগুলো একটু দেখে নিবি। যেমন হচ্ছে যদি আমরা কনজুগেশনের সময় যদি সাইটোজিনটাকে আটকাতে পারি তাহলে তো সেই সেন্সিটিভিটা তো বেঁচে যাবে তো। হ্যাঁ, সেটাই হয়, দু রকম হয় ওদের কনজুগেশন হচ্ছে, মেইনলি কি হয় না চলে যায় ক্যারিওজিন দেন সাইটোজিন চলে যায়, কিন্তু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যায়, তখন আর সাইটোজিন যাওয়ার সুযোগ পায় না, যার ফলে তারা সেন্সিটিভ হয়ে বসে। নর্মালি হয় না, এই কয়েকটা ক্ষেত্রে হয়। অ্যালবিনিজম অফ প্ল্যান্ট এগুলো কিন্তু পড়বি, কিন্তু অবশ্যই প্রত্যেকটা উদাহরণ দেখবি তোদের, কিন্তু যেমন কাপড় পার্টিকেল দিয়েছে এখানে কিন্তু এটা আসতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই এইটা দেখবি মাইটোকন্ড্রিয়াল জিন, তারপরে মাইজার ক্ষেত্রেও দেখবি এটা আইজাপ, ব্যাস এই কটা দেখে রাখতে হবে, নিউরোস্পোরটা দেখতে মাইটোকন্ড্রিয়াল জিনটা এই কটা আমাদের পড়ে রাখতে হবে। তা আমার মনে হয় যেটুকু পড়ানো যে এবার কোনো প্রবলেম দিলে ক্লিয়ার হবে তো দেখি।